আমি সাধারণত এই টেলিফোন লিক টিক নিয়ে কথা বলি না, কিন্তু শেখ হাসিনার টেলিফোন লিক নিয়ে কথা বলা যায়, কারণ উনি ইচ্ছা করে লিক করছেন। কারণ ওনার এখন কথা বলার, পাবলিকলি মেসেজ দেওয়ার এটি একটা রাস্তা, নিজে ফোন করো আর তারপর লিক করে দাও, এইটা পরিষ্কার হয়ে গেছে। ওইখানে থেকে তো কথা বলার নিষেধাজ্ঞা আছে, ফলে এখন টেলিফোন লিক হচ্ছে ওনার জনগণের সাথে মানে পাবলিকলি তার কথা পৌঁছানোর একটা মাধ্যম, ফলে সেটা নিয়ে কথা বলা যায়। উনি ইচ্ছাকৃতভাবে তার টেলিফোন লিকের মাধ্যমে বক্তব্য দিচ্ছেন এবং সর্বশেষ বক্তব্য দিলেন যে উনি হুমকি দিচ্ছেন সবার লিস্ট করো, এবং উনি আবার ক্ষমতায় আসলে সবাইকে যে দেখে নেবেন সেটার ব্যবস্থা উনি এবারে এবারে উনি নিশ্চিত যে এবার দেখে দেবেন। এর আগের বার আত্মীয় স্বজন বলে অনেককে ছাড় দিয়েছেন, এইবার আর ছাড় দিবেন না। তো পরিষ্কার হয়তো তিনিও জানেন যে এই হত্যাকাণ্ডের পরে এই বিচারের মুখোমুখি হতে তিনি নিজে আর দেশে আসবেন কিনা, যদিও আমাদের সেটার মুখোমুখি করা দরকার, কারণ তিনি যে হুকুমদাতা এ ব্যাপারে তো কোনো সন্দেহ নাই। কিন্তু এইটা মেসেজটা দেওয়া যে এখানে আসলে লোকজনকে ভয় দেখানোর এখনো চেষ্টা, যে উনি ফিরে আসতে পারেন, চট করে ঢুকে যেতে পারেন এবং অর্গানাইজড হও এবং চেষ্টা করতে থাকো ডিস্টেবিলাইজ করার। আমরা একটা রাজনৈতিক বন্দোবস্তে যেতে চেয়েছি, কিন্তু আমাদের দেশে গণতন্ত্র এগুলো পশ্চিমা ব্যাপার, আমাদের দেশের মতো করে আমাদের একটা ইয়ে নিতে হবে, খুব অ্যান্টি কলোনিয়াল, হ্যাঁ এইরকম জায়গায় আমরা দেখেছি। তো এমনকি তাদের দ্বারা বেশ কিছু তাদের পারিষদ বুদ্ধিজীবীরাও, এমনকি তরুণ প্রজন্মের মধ্যেও আমরা আলোচনায় দেখেছি এই কথাটা বলতে যে ঠিক পশ্চিমা আদলের গণতন্ত্র কিন্তু সব জায়গায় ফিট করে না, আমাদের দেশের নিজস্ব বাস্তবতায় আমাদের নিজেদের ঐতিহ্যে একটা শাসন পদ্ধতি আমাদের তৈরি করতে হবে, এবং সেইটা আসলে শেখ হাসিনা তৈরি করার চেষ্টা করছেন এইরকম একটা জায়গা। ফলে সিগনিফিকেন্টলি আগের চাইতে পার্থক্য আছে, বিশেষভাবে আমি বলবো যে যদি একটা মার্ক পয়েন্ট ধরেন পঞ্চদশ সংশোধনী, তার মানে 2011 সালের এই যে 30 কত জুনে বোধ হয় নাকি মেতে পঞ্চদশ সংশোধনীটা করা হলো, এই পঞ্চদশ সংশোধনীকে একটা মার্ক পয়েন্ট ধরা যায় যে এর আগে এবং এর পরের একটা সিগনিফিকেন্ট পার্থক্য আছে। এখান থেকে একটা নতুন যাত্রা যে বিদ্যমান স্বৈরাচারী ব্যবস্থাটাকে একটা এমন নিরঙ্কুশ ব্যবস্থায় নিতে হবে, এটাকে আপনি ফ্যাসিস্ট, নির্বাচনী কর্তৃত্ববাদ, মাফিয়া, মানে একটা হাইব্রিড শেখ হাসিনার বিশেষ একটা শাসন দিকে নিয়ে যাওয়া, যেটার বিপুল জনসমর্থন কিন্তু এই দেশের বিদ্যুৎ সমাজ মধ্যবিত্ত নিয়েছে এবং তারা কোনো না কোনোভাবে ওর বেনিফিশিয়ারি হচ্ছিলেন। উনি একটা বেশ ভালোই সিস্টেম করেছিলেন, সবাইকে ভাগ দাও এবং সবাইকে অংশীদার করে নাও, তলা পর্যন্ত চুয়ে চুয়ে পড়ে। এখন এই পুরো জিনিসটাকে আপনি ভাঙতে যখন যাচ্ছেন তখন আসলে খুব সহজ না, কিন্তু মানে আমি দুঃখিত যে আমি কারোর সাথে দ্বিমত করছি না, আমি 34 বছর ধরে রাজনীতির একজন একটানা সার্বক্ষণিক কর্মী বলতে পারেন, এবং ওই একটু আগে দাদা বললেন আমরা সবসময় বিরোধী দল ছিলাম, সরকারের সমালোচনাই করেছি, সেভাবেই আমাদের একটা পরিচিতিও তৈরি হয়েছে। কিন্তু এতদিনের অর্জনের মানে এতদিনের সংগ্রামের পর যখন একটা সরকার এইভাবে পতন ঘটেছে, অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে একটা সরকার গঠিত হয়েছে, আমরা যারা এই সরকারকে সমর্থন দিয়েছি, শিক্ষার্থী, সমস্ত ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল, শ্রেণী পেশার সংগঠন, দেশের মানুষ, সাধারণ মানুষ, সবাই কিন্তু এই সরকারকে সমর্থন দিয়েছে। এখানে যারা বসে আছেন রাজনৈতিক দল, সবাই আমরা সমর্থন দিয়েছি। কাজেই এই সমর্থনের উপর দাঁড়িয়ে থাকা সরকার দু মাসে কী কী করার আমাদের প্রত্যাশা আছে, আর দু মাস আদৌ পরিস্থিতির সাপেক্ষে কোনো পর্যাপ্ত সময় কিনা, এই বিচারটা আমার মনে হয় যে করা দরকার, এটা হচ্ছে প্রথম কথা। বিশেষভাবে গত সম্প্রতি আমি সাধারণত এই টেলিফোন লিক টিক নিয়ে কথা বলি না, তো পরিষ্কার হয়তো তিনিও জানেন যে এই হত্যাকাণ্ডের পরে এই বিচারের মুখোমুখি হতে তিনি নিজে আর দেশে আসবেন কিনা, যদিও আমাদের সেটার মুখোমুখি করা দরকার, কারণ তিনি যে হুকুমদাতা এ ব্যাপারে তো কোনো সন্দেহ নাই। কিন্তু এইটা মেসেজটা দেওয়া যে এখানে আসলে লোকজনকে ভয় দেখানোর এখনো চেষ্টা, যে উনি ফিরে আসতে পারেন, চট করে ঢুকে যেতে পারেন এবং অর্গানাইজড হও এবং চেষ্টা করতে থাকো ডিস্টেবিলাইজ করার। আমরা একটা রাজনৈতিক বন্দোবস্তে যেতে চেয়েছি, কিন্তু রাজনৈতিক গণতান্ত্রিক উত্তরণে যেতে চেয়েছিলাম। বারবার আওয়ামী লীগকে বলা হয়েছিল যে আপনারা একটা বড় স্টেক হোল্ডার, ওনারা কাউকে পাত্তা দেননি, এবং এখনও পর্যন্ত আফটার অল দিস কিলিংস, মানে একটা দেশের অভ্যন্তরীণ গণতান্ত্রিক সংঘ নিরস্ত্র জনগোষ্ঠীর উপর এত কম সময়ের মধ্যে এত বড় হত্যাকাণ্ড, এবং তাও রাষ্ট্রীয় বাহিনী এবং শেষ পর্যন্ত সরকারি অস্ত্র
হ্যাঁ, পুলিশের অস্ত্র, কারণ আমাদের ছাত্র সংগঠনের অর্গানাইজিং সেক্রেটারি মহানগরের জুলফিকার শাকিল ও শটগানের গুলিতে মারা গেছে, এবং সেটা যুবলীগের একজন খুব কাছ থেকে থ্রো করেছে মিরপুর 10 নম্বরে। তো এটা পরিষ্কার যে ওই 4 তারিখে তারা বিপুল পরিমাণ অস্ত্র তাদের নিজেদের কর্মীদের দিয়েছে, কারণ তখন আইন শৃঙ্খলা বাহিনীকে আর্মি গুলি করবে না বলে মোটামুটিভাবে জানিয়ে দিয়েছে। এদিকে পুলিশ তাদের লোকজন টায়ার্ড হয়ে গেছে, এবার নিজেদের দলীয় বাহিনী তারা শেষ দিনে নামিয়েছিল। তো এইরকম একটা অবস্থার মধ্যে আমরা আছি। আমি বলছি না যে এইটা দেখিয়ে সরকারকে আমরা ছাড় দেওয়ার কোনো জায়গায় আছি, কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে যে এই সরকারটা এখন পর্যন্ত ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামীদের সমর্থনের সরকার, এবং তাদের সামনে করণীয়গুলো আমাদের ঠিক করা দরকার। নিশ্চয়ই আমাদেরকে একটা জবাবদিহিতা চাইবার জায়গা তৈরি করতে হবে, এবং সেইটা যৌক্তিক সময়ের মধ্যেই সেই জবাবদিহিতার জায়গাটা তৈরি করতে হবে। এই কারণে আমি মনে করি অন্তর্বর্তী সরকার কিন্তু আমাদের প্রতিপক্ষ না, রাজনৈতিক দল এবং অন্তর্বর্তী সরকার যদি নিজেদেরকে এখনো এখনো প্রতিপক্ষ ভাবার কোনো জায়গায় আমি দেখি না। অন্তর্বর্তী সরকার আমাদের সমর্থিত সরকার, তারা দুটো ম্যান্ডেট জনগণের কাছ থেকে নিয়েছে যে তারা সংস্কার প্রক্রিয়াটাকে এগিয়ে নেবেন। তারা বলেছেন এবং আমরা বলেছি যে দেশে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত দরকার, এবং তার জন্য দেশে একটা সংবিধান সংস্কার করে একটা গণতান্ত্রিক সংবিধান, গণতান্ত্রিক ক্ষমতা কাঠামো দরকার। রাজনৈতিক দলগুলো, বিএনপির মতো বড় রাজনৈতিক দল, তারা কিন্তু 31 দফা মানে আমরা যুগপথে একটা কর্মসূচি লক্ষ্য সামনে এনেছিলাম, যার যার দলগতভাবে এনেছিলাম। তার মানে হচ্ছে যে নতুন একটা বন্দোবস্ত, নতুন গণতান্ত্রিক একটা সংবিধানের প্রশ্ন রাজনৈতিক দলগুলি কিন্তু তুলেছে, এই কথা হঠাৎ করে কারো মুখে চলে আসেনি। অন্তর্বর্তী সরকার যে রাজনৈতিক লক্ষ্য ঘোষণা করেছেন, তার প্রত্যেকটি শব্দ এর আগে রাজনৈতিক সংগ্রামে উত্থিত হয়েছে। এই রাজনৈতিক বন্দোবস্ত বলেন, দেশ সংস্কার, রাষ্ট্র সংস্কার, রাষ্ট্রের মেরামত, আপনার একটা গণতান্ত্রিক রূপান্তর, কোনো কথাই নতুন কোনো শব্দ নয়। এখন এই কথাগুলো তারা নিয়েছেন, নিয়ে তারাই লক্ষ্য হিসেবে দিয়েছেন। তার মানে হচ্ছে রাজনৈতিক দলগুলি এজেন্ডা সেট করেছে যে একটা সংস্কার অথবা একটা রূপান্তরের প্রক্রিয়ায় তারা কাজ করবেন। গণতান্ত্রিক নির্বাচন, মানুষ ভোট দিতে পারবে, সেই নির্বাচন যে ভোট যথাযথভাবে গণনা হবে, ফলাফল হবে, সেই অনুযায়ী ক্ষমতা হস্তান্তর হবে, এবং এটা একটা স্থায়ী ব্যবস্থাপনা হবে, এটা একটা নির্বাচন না। এরকম একটা বিষয় এজেন্ডা আগেই সেট করা ছিল, এই সরকার সেই এজেন্ডাই গ্রহণ করেছে। এই দুটো বিষয় আমি বলতে চাই। ফলে এখন আমি মনে করি অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলের কোনো প্রতিপক্ষ না, তাদের এই দুটো কাজের জন্য এখন সময় কতটা লাগবে এইটা প্রশ্ন। এই প্রশ্ন নানানজনকে করা হচ্ছে, সেনাপ্রধানকে করা হয়েছিল, তিনি তার প্রত্যাশা বলেছেন, প্রধান উপদেষ্টাকে করা হয়েছে, তিনি বলেছেন সংস্কার করে তারা জানাবেন, তিনি বলছেন তার মুখ থেকে যেটা উচ্চারিত হবে সেটাই আলটিমেট ইয়ের জায়গা। আমরা বলছি, এখন পর্যন্ত বলেছি, গত 2-3 দিন আগে শনিবারে যখন রাজনৈতিক দলগুলো ডাকা করেছে, সবাই বলেছে যে আলোচনার মধ্য দিয়ে রোড ম্যাপ তৈরি করেন। আমরা পরিষ্কার মনে করি যে অন্তর্বর্তী সরকারকে এটা গুরুত্ব দিতে হবে, ঝুলিয়ে রাখাটা ঠিক হবে না। আপনারা রাজনৈতিক দল, শিক্ষার্থী, শ্রেণী পেশার সংগঠন, অর্থাৎ অল দি স্টেক হোল্ডার্স, তাদের সাথে আলোচনায় বসেন এবং নিয়মিত আলোচনার মধ্য দিয়ে একটা রোড ম্যাপ তৈরি করেন। কেউ কিন্তু বলছে না যে 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে, বলা হচ্ছে একটা রোড ম্যাপ তৈরি করেন, যাতে মানুষ আশ্বস্ত হয় যে হ্যাঁ মোটামুটি একটা সময়সীমা তারা পায় যে আপনারা, এবং কাজগুলো কি কি সেটা নির্দিষ্ট করতে হবে। সংস্কার আমরা কতদূর পর্যন্ত এই প্রক্রিয়ায় হবে, নির্বাচন কখন হবে, এবং নির্বাচনের পরেও সংস্কার প্রক্রিয়া কীভাবে এগোবে, এই পুরো প্যাকেজটা আমার মনে হয় যে ঠিক করা দরকার। তাহলে হয়তো জনগণের দিক থেকে রাজনৈতিক প্রক্রিয়া সম্পর্কে আশ্বস্ত জায়গা হবে। আরেকটা জায়গা হচ্ছে সংস্কার এবং নির্বাচন প্রায়ই একটা মুখোমুখি ব্যাপার যেন দাঁড়িয়ে যাচ্ছে। এইটা আগেই বলেছি যে এই দুটো জিনিস পরস্পর সম্পর্কিত ব্যাপার। বাংলাদেশে সম্ভবত আর একটি নির্বাচন করা সম্ভব না বহাল রাষ্ট্র ব্যবস্থা টিকিয়ে রেখে। এই তো সবাই আমলাতন্ত্রের ব্যাপারে বলছেন, এবং আমলাতন্ত্রের নিচ পর্যন্ত যে মনোভঙ্গি এটা যে উপর পর্যন্ত ব্যাপকভাবে রয়েছে এটা তো খুব পরিষ্কার। তো আমলাতন্ত্র থেকে শুরু করে পুলিশকে এফেক্টিভই করা যাচ্ছে না, এবং পুরো রাষ্ট্র ব্যবস্থাপনার মধ্যে যে অবস্থা দাঁড়িয়ে আছে সেটা বহাল রেখে একটা নির্বাচন করা আসলে সম্ভব না। কাজেই সংস্কার এবং নির্বাচনকে একটা পরিপূরক প্রক্রিয়া হিসেবে দেখা দরকার, এবং সেই জায়গা থেকেই পুরো প্রসেসটার আগে পরে
নির্বাচন এই পুরোটা মিলিয়ে প্যাকেজটা তৈরি হওয়া দরকার। তা আমরা মনে করি যে নতুন বন্দোবস্ত, গণতান্ত্রিক সংবিধান, আইন এবং রাষ্ট্র প্রতিষ্ঠানগুলোর সংস্কার, একটা নির্বাচন এবং শেষ পর্যন্ত রাষ্ট্রটার একটা গণতান্ত্রিক জায়গায় আমাদের নতুন যাত্রা শুরু, এইটা পুরোটা একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় আমাদের রাজনৈতিক দলগুলো, শিক্ষার্থী, শ্রেণী পেশার সংগঠন, স্টেক হোল্ডারদের কনসেনসাসের ভিত্তিতে একটা রোডম্যাপ তৈরি হওয়া দরকার। আবারও বলি যে কনসেনসাসটা খুব গুরুত্বপূর্ণ। এমনকি প্রধান উপদেষ্টা নিজে বারবার বলেছেন আলোচনায় যে কনসেনসাস খুবই গুরুত্বপূর্ণ। কনসেনসাস যদি কোনোভাবে বড় আকারে ক্ষতিগ্রস্ত হয় তাহলে পুরো জিনিসটা ক্ষতিগ্রস্ত হবে। ডেফিনেটলি দ্রব্যমূল্যের সংকট একটা বড় সংকট, ডেফিনেটলি দুর্গাপূজা সামনে, গার্মেন্টস শ্রমিকদের মতো একটা প্রলং আন্দোলন চলছে এবং এটা আমাদের জন্য অর্থনীতির একটা বড় চ্যালেঞ্জের জায়গা। পাহাড়ে অস্থির অবস্থা চলছে এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে দুটো জায়গা যেটা অনভিপ্রেত ছিল, শহীদের তালিকা, তাদের পরিবারের দায়িত্ব নেওয়া, আহতদের সুচিকিৎসা এবং তাদের ব্যাপারে পরিকল্পনা, এইটা নিয়ে যখন অভিযোগ ওঠে, আক্ষেপ ওঠে, আহাজারি হয়, এটা সরকারের জন্য, আমাদের নিজেদের জন্য, সকলের জন্য খুবই বিব্রতকর যে বাংলাদেশে একজন শহীদ পরিবারের মাকে এসে বলতে হবে যে আমার আড়াই মাস ধরে আমি কিভাবে সংসার চলবে। যেমন গতকালকে আমরা শহীদদের স্মরণে রংপুরে একটা আলোচনা করেছি, সেখানে একজন শহীদের মা তার স্বামী তার সন্তান কিভাবে লড়াইয়ে গিয়েছে, কিংবা একজন শহীদের স্ত্রী তার স্বামী কিভাবে লড়াই গেছে, তার কি প্রেরণা, কি মানে চেতনা তাকে ধাবিত করেছে এইরকম একটি দুঃসাহসিক লড়াইয়ে, ওই আলোচনা কেউ করছেন না। কিন্তু আলোচনা হচ্ছে তারা কিভাবে এখন বাঁচবেন, টিকবেন। এটা অত্যন্ত দুঃখজনক এবং বিব্রতকর। সরকারকে আবারও এই জরুরি জায়গাটা দেখতে হবে। আর ন্যায় বিচারের, এবং আমি শেষ বিচার বলবো যে আমি এখানে নূর খান লিটন ভাইয়ের সাথে একমত যে গত 15 বছরে গুম, খুন, লুটপাট, দুর্নীতি, পাচার এবং জুলাই আগস্টের হত্যাকাণ্ডের ন্যায় বিচার হবে বাংলাদেশের ভবিষ্যৎ, বাংলাদেশের নতুন যাত্রার ভিত্তি। এবং সেই ক্ষেত্রে আমি একটা উদাহরণ দিব, আর্জেন্টিনায় এরকম 70 দশকে একটা সামরিক শাসন ছিল, সেখানে 8,500-এর উপরে এরকম গুম, খুন, কিলিং হয়েছে। সেইটার জন্য যে কমিশন তৈরি করা হয়েছিল এবং পরবর্তীকালে যে বিচার প্রক্রিয়া হয়েছিল সেটা এতটা স্বচ্ছতার সাথে হয়েছিল যে এই বিষয়ে এমনকি মানে যাদের বিচার করা হয়েছে তাদের দিক থেকেও অভিযোগ খুব বেশি দাঁড়াতে পারেনি। তো আমাদের এমন একটা ন্যায় বিচারের প্রক্রিয়া শুরু করা দরকার যাতে করে আমরা ন্যায় বিচার করতে পারি, কিন্তু একই সাথে একটা ইনক্লুসিভ পলিটিক্যাল সিস্টেম চালু করতে পারি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ।